বালিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। আসানসোলে বালিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরায় আজ সকালে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। একটি বালিবোঝাই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম গরিবানধারী, বয়স 55 বছর, যিনি ঘুষিকধারী পাড়ার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, ভাঙচুর করা হয় গাড়ি। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এই বিষয়ে টুইট করে নিন্দা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকালে গরিবানধারী সাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বালি বোঝাই ওভারলোড গাড়ি তাকে ধাক্কা মারে, যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েকদিন আগে বার্নপুলে বালি বোঝাই গাড়ির ধাক্কায় 2 তৃণমূল কর্মী মারা যান, সাথে কালীপাহাড়ি এবং ডামরা এলাকায়ও ওভারলোড বালি নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। এখানে নির্বিচারে ওভারলোড বালি তোলা হচ্ছে, তার ফলস্বরূপ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে ও প্রচুর দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের ধাড়িপাড়ার একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে যাচ্ছিল এবং ওই বালি ট্রাকে অ্যাক্সিডেন্ট করে, পুলিশে নিয়ে গেছে শুনলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।